ভজো হরে মন শ্রীনন্দর নন্দন অভয় চরণ বৃন্দ রে পরতে তরে
জন মেতেকি আছে পানে তিতরে কমল দল জল জীবন টল Watch out!
চরণর বৃন্দ রে জানি দাই হরে আজ রে গোরাঙ্গে মনে আমনে ও হে 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 ও গোরাঙ্গের মো রে আজ রে গো রঙ্গে আয়া ও ও হে হে সহরণ করি আহমরি
ডাকবে না কেন, ডাকবে না কেন, যেই গৌর সেই
কৃষ্ণ ডাকবে না কেন এই গৌর সেই কৃষ্ণ ডাকবে না কেন এই গৌর সেই কৃষ্ণ ডাকবে না কেন যে সেই তো গৌরা যে সেই তো গৌরা সেই তো গৌরা যে সেই তো গৌরা গোবিন্দ গোরা ঠাকুরা সেই তো গৌরা গোবিন্দ গোরা ঠাকুরা সেই তো গৌরা সেই তো এসে সেই তো এসে এবার সেই তো এসে এবার সেই তো এসেছে ব্রজ ছেড়ে নদীয়ার মাঝে সেই তো এসে ব্রজ ছেড়ে নদীয়ার বলে বল হরি বল হরি বলে হরি বল হরি বলে ব্রজ ছেড়ে নদীয়ার মাঝে বল হরি বলে ব্রজ ছেড়ে নদীয়ার মাঝে বল হরি বল হরি বলে ব্রজ ছেড়ে নদীয়ার মাঝে বল হরি বল হরি বলে ব্রজ ছেড়ে নদীয়ার মাঝে বল হরি বল হরি বলে ব্রজ ছেড়ে নদীয়ার মাঝে ব্রজ ছেড়ে ব্রজ ছেড়ে নদীয়ার মাঝে এই তো এসে দর্পণ মার্জন ভব মহাদবগ্নি নির্বাপন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যাবধ জীবন আনন্দং বুদ্ধিবর্ধনং প্রতিপদং পূর্ণামৃত সাধন সর্বাত্মা স্নাপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন শ্রীকৃষ্ণ সংকীর্তন শ্রীকৃষ্ণ সংকীর্তন হরি ওম হরি ওম জয় নিতাই জয় গৌর হরি বল সুধী সজ্জন সমাগত আমার গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তিমতী মা এবং বাবা লীলা প্রারম্ভে সবার চরণে রইল কীর্তন জগতের সর্বকনিষ্ঠ জ্ঞানহীন ভক্তিহীন কৃষ্ণপ্রেম মাধুর্যহীন পরমদিন উত্তমানন্দ দাস এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত অনন্ত কৃষ্ণ নাম অনন্ত যার মহিমা নারদাদি ব্যাসদেব যার দিতে নারী সেবা অনন্ত কৃষ্ণ নাম অনন্ত যার মহিমা নারদাদি ব্যাসদেব দিতে নারী সেবা আমি সারাম সামান্যতম জীবধম নরাধম জগরাজি জড়জাগতিক জগতের সামান্য কীট মাত্র হরি কথা কৃষ্ণ কথা বলবার কোনো ভাষার জ্ঞানই আমার মধ্যে নাই তবু এসেছি কেন না গুরু কৃপাহি কেবল আপনারা গুরুরূপে সম্মুখে বসে যতটুকু আপনাদের চরণের কৃপা হবে ততটুকুই হয়তো বা আপনারা কি আস্বাদন করতে পারবেন জানি না তবে আমি হয়তো আস্বাদন করতে পারি এই রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ আমার গৌর হরি নরোত্তম ঠাকুর বললেন না অগ রাধা কৃষ্ণ একই আত্মা আজ দুই দেহ
কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্যে বিলাস রস আশাদ নকরি অন্যান্য বিলাস রস আশাদ নকরি অগো সেই দুই মিলে চৈতন্য গোসাই সেই দুই মিলে ভাব রস আস্বাদিত হলো এক ভাব রস আস্বাদিত দেখো সেই তোয়েবার এসেছে গো দেখো সেই তোয়েবার এসেছে রে বদনে বল হরিব ওই হরিব বলে সেই তোয়েবার এসেছে রে বদনে বল হরিব হরি বলে সেই তো এবার এসেছে রে ওই নামের ডালি মাথায় লয়ে বদনে বল হরি বল হরি বল বলে আশাদিতে তুইয়ে হলো একঠাস আশাদিতে তুইয়ে হলো একঠাই এই যে দেখুন জয় জয় কলরব নদিয়া নগরে আমার গৌরাঙ্গ চাঁদের উদয় যেন সচি গর্ব সিন্ধু মাঝে বাবা আমরা সকলেই মাতৃগর্ব থেকে জগতে এসেছি মাতৃগর্ব ছাড়া আমরা কেউ আসতে পারিনি কি বাবা এসেছি কি সবাই মাতৃগর্ব থেকে এসেছি কিন্তু দেখুন আমরা যে গর্ব থেকে জগতে এলাম সেই গর্বটাকে সিন্ধু বলা হলো না কিন্তু শচী মায়ের গর্বটাকে মহাজন সিন্ধু বলে অভিহিত করল সিন্ধু কাকে বলে না যে ভাণ্ডে এক বা একাধিক নানাবিধ মহামূল্যবান ধন রত্নের সমাহার নিহিত থাকে তাকে সিন্ধু বলা হইল আজকে শচী গর্ব সিন্ধু মাঝে আমরা খুঁজে পেলাম প্রেমের ঠাকুর প্রেম রত্ন প্রেম কারিগর ভক্তের ভগবান শ্রীমান গৌরাঙ্গ সুন্দর এই যে রাধাকৃষ্ণের মিলিত বিগ্রহ এটা আমরা শুনেছি সবাই যে এখনো এখনো শুনলাম আমরা শুনেছি সবাই কিন্তু দেখেছি কি কোনোদিন আমরা শুধু শুনি যে রাধাকৃষ্ণের মিলিত বিগ্রহ গৌর দেখার মতো সৌভাগ্য হয়নি কিন্তু কেউ কি দেখেননি বলে নিশ্চয়ই দেখেছেন কে না পবিত্র গোদাবরীর তীরে কৃপা করে দর্শন দিলেন তাকে রূপ দেখে পাইল আনন্দ সেই সে রাই রামানন্দ রাধাকৃষ্ণের মিলিত বিগ্রহ আমরা দেখতে পাইনি কিন্তু দেখেছি কবে কখন কিভাবে প্রভাত কাল সূর্যদেব পূর্ব দিগন্তে উদিত হয়েছে রামানন্দ এক মনে বসে আছে গোদাবরীর তীরে হঠাৎ করে তার নয়ন গিয়ে পড়ল এমন এক মানুষের বদন কমলে সেই বদনটা কার না শচীর নন্দন আমার শ্রীমান গৌরাঙ্গ সুন্দর তবে সেদিনের গৌর আর অন্যদিনের গৌর এটা আলাদা উদয়মান সূর্যের কিরণ এসে পড়েছে আমার গৌরাঙ্গের
কমল অঙ্গে। তবে কি অভিনব গৌর, সেদিন আমার গৌরের ললাটে তিলক ছিল না, কণ্ঠে তুলসী ছিল না, মস্তকে কেশ রাশিও ছিল না, একখানা অরুণ বসন পরিধান করে পবিত্র গোদাবরীর তীরে দাঁড়িয়ে। রামানন্দ এক দৃষ্টে গৌরাঙ্গের বদন পানে চেয়ে আছে, চাইতে চাইতে হঠাৎ করে মনে মনে ভাবলেন, এই মানুষটাকে আমি কোথায় যেন দেখেছি, এই মানুষটাকে আমি কোথায় যেন দেখেছি, যদি নাই দেখব তাহলে কেন আমার এত চেনা চেনা বলে মনে হয়, এ যেন আমার কত দিনের চেনা, কত দিনের জানা, বড় আপনজন। একটু কৌতূহলবশত পরিচয়টা জানবার জন্যে রামানন্দ গুটি গুটি পায়ে আমার মহাপ্রভুর চরণ সম্মুখে গিয়ে দাঁড়ালেন। চরণ সম্মুখে দাঁড়িয়ে আজকে অঙ্গুলি নির্দেশ করে বললেন, তুমি কে একবার বলো, তুমি কে, তোমাকে দেখে আমার কেন যেন খুব চেনা চেনা বলে মনে হয়, যেন তুমি আমার কত দিনের চেনা, কত দিনের জানা, একবার তোমার পরিচয়টি আমায় দাও। কথাটা শুনে মহাপ্রভু অন্তরে ডেকে বললেন, রামানন্দ, ও রাই মশাই, তুমি আমাকে চিনতে পারলে না? আরে বাবা, তুমি আমাকে না চিনলেও আমি তো তোমায় ঠিকই চিনতে পেরেছি, তুমি তো আমার বৃন্দাবনের প্রিয় নর্ম সখী বিশাখা। মহাপ্রভু রামানন্দের বদন প্রাণে চেয়ে আছে, রামানন্দ মহাপ্রভুর বদন প্রাণে চেয়ে আছে, আবারও প্রশ্ন করলেন যে তুমি কে, একবার তোমার পরিচয়টি আমায় দাও, বড় জানতে ইচ্ছা করছে তুমি কে, তোমাকে দেখে আমার বড় চেনা চেনা বলে মনে হয়। এই যে মহাপ্রভুর বদন পানে চাইতে চাইতে রামানন্দ হঠাৎ করে তপ্ত বালুকার উপরে অচৈতন্য হয়ে পড়ে গেল। আচ্ছা বাবা, একবার বিচার করে দেখুন তো, কাউকে আমি বহুদিন থেকে চিনি, বহুদিন থেকে জানি, যেটা আমি বহুদিন থেকে দেখলাম, জানলাম, চিনলাম, সেটা দেখে মানুষ কখনো অজ্ঞান হয়? হঠাৎ করে যদি কোনো কিছু দেখতে পায়, আচমকা কিছু দেখতে পায়, হয়তো অজ্ঞান হলে হতেও পারে, কিন্তু যাকে বহুদিন থেকে চেনে, বহুদিন থেকে জানে, তাকে দেখে অচৈতন্য হবার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু রামানন্দ মহাপ্রভুর বদন পানে চাইতে চাইতে হঠাৎ করে তপ্ত বালুকার উপরে অচৈতন্য হয়ে পড়ে গেল। মহাপ্রভু, এই যে বালুকার উপরে যখনই পড়ে গেলে কেন, তা সেদিন মহাপ্রভুর বদন পানে চাইতে চাইতে রামানন্দ এমন কিছু দর্শন করেছিল যেটা ছিল তার কাছে সম্পূর্ণ অজানা অচেনা। সেটা কি না, এই যে রাধারানী একদিন, এই গোবিন্দ একদিন রাধারানীকে ডেকে জিজ্ঞাসা করছে, আচ্ছা রাধে, বলো তো তুমি আমাকে ভালোবাসো কেন? ভালোবাসা কিন্তু অনেক রকমের আছে বাবা, প্রেমিক প্রেমিকার ভালোবাসা, বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা, অনেক রকমের ভালোবাসা আছে। কারো ভালোবাসার সঙ্গে কারো ভালোবাসার তুলনা দেওয়া যায় কি, মিল হয় কোনোদিন? এই যে ধরুন বহুদিন ছেলে বাড়ির বাইরে ছিল, বহুদিন পরে বাড়িতে এলো, আর যখনই বাড়িতে এলো তার বন্ধু বান্ধব তাকে একভাবে পেল, তার আত্মীয় স্বজন তাকে একভাবে পেল, তার মা তাকে একভাবে পেল, তার স্ত্রী তাকে একভাবে পেল, এখানে কারো পাওয়ার সঙ্গে কারো পাওয়ার তুলনা দেওয়া যায়? এই যে মা বহুদিন পরে ছেলে বাড়িতে এলো, খোকা খোকা বলে বুকের মধ্যে জড়িয়ে ধরল, ক্ষণকাল পরে ছেলে মাকে ডেকে জিজ্ঞাসা করছে, আচ্ছা মা, একটা কথা আমার খুব জানতে ইচ্ছা করছে। কি কথা বল বাবা, এই যে আমি বহুদিন পরে বাড়িতে এলাম, তুমি আমাকে খোকা খোকা বলে বুকে জড়িয়ে নিলে, আচ্ছা বলো তো আমাকে বুকে নিয়ে তোমার কি সুখ হলো, আমার আমাকে বুকে ধরে তোমার কি শান্তিটা হলো, কি সুখটা হলো, সেটা তুমি আমাকে বলো, আমি একটু বুঝতে চাই। ও মায়েরা, এই ভালোবাসার কথা কি কেউ কখনো কাউকে বলে বোঝাতে পারে, কি গো পারবেন? মা ডেকে বলছে, খোকা, মায়ের ভালোবাসার কথা তুই বললে বুঝবি না, শুধু শুধু বলিস না। বলে, মা, আমি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে এলাম,
অনেক ধরনের ভাষা সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে। তুমি বলো যে ভাষাই বলবে আমি সেই ভাষাই বুঝে নেব, বলো আমাকে বুকে নিয়ে তোমার কি সুখ হবে। মা ডেকে বলছে, খোকা পৃথিবীতে যত প্রকার ভাষা আছে সমস্ত ভাষাকে মন্থন করে যদি তুই মায়ের সম্মুখে এসে দাঁড়িয়ে মায়ের ভালোবাসার কথা জানতে চাস, সেই ভালোবাসার কথা আমি শতবার কেন লক্ষ কোটিবার বললেও বুঝব না। বলে, মা আমি কি কোনোদিন বুঝব না? বলে, নিশ্চয়ই বুঝব। কবে? যেদিন আমাদের মতো করে পিতামাতার আসনে বসে বহুদিন পরে সন্তানকে বুকে জড়িয়ে নিবি, সেদিনই বুঝতে পারবি যে পিতামাতা হয়ে বহুদিন পরে সন্তানকে বুকে নিলে কি সুখ হয়, কি আনন্দ হয়, এটা বলে বোঝানো যায় না রে বাবা। রাধারানী বলছে, আচ্ছা গোবিন্দ, তুমি যে আমার কাছে প্রশ্নটা করলে আমি কেন ভালোবাসি, আচ্ছা আমি তোমার কাছে এই কথাটাই ফিরিয়ে দিলাম, বলো তো তুমি আমাকে কেন ভালোবাসো? গোবিন্দ বলছে, রাধে আমিও জানি না তোমাকে কেন ভালোবাসি। রাধারানী বলছে, গোবিন্দ আমিও জানি না যে আমি তোমাকে কেন ভালোবাসি। গোবিন্দ ডেকে বললেন, আচ্ছা রাধে তুমি কি পুরুষ না নারী? রাধারানী ডেকে বললেন, গোবিন্দ আমি তাও জানি না যে আমি নারী না পুরুষ। যেখানে নারী পুরুষ জ্ঞান নেই, নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই, জ্ঞান নেই, কে নারী কে পুরুষ এইটুকু হিতাহিত বোধ নেই, সেখানে কি কখনো কামনা বাসনা থাকতে পারে বাবা? এই যে কামনা বাসনা বিহীন রাধা তনু কৃষ্ণ তনু শুধুমাত্র প্রেমের বিকারে মিলেমিশে একাকার হয়ে নদীয়ার মাঝে ছিচৈতন্য হয়ে নাম প্রেমের ডালি মাথায় করে কহিল, হি রাগ নয়ন ভঙ্গ ভেল অনুদিন বাড়ল অবতীনা গেল নাশ রমন না হাম রমণী দুহুজন মনোভাব পেয়ে সল জানি। এই যে রাধা তনু কৃষ্ণ তনু প্রেমের বিকারে মিলেমিশে একাকার হয়ে নদীয়ার মাঝে শ্রীচৈতন্য হলেন, এটাই ছিল রামানন্দের কাছে সম্পূর্ণ অজানা অচেনা। তাই তো বালিকার উপরে একেবারে অচৈতন্য হয়ে পড়ে আছে। মহাপ্রভু গুটি গুটি পায়ে রামানন্দের কাছে গিয়ে বললেন, রামানন্দ ও রাই বসা, একবার ওঠো, একবার উঠে দেখো তুমি যা ভাবছো আমি তা নও, আমি এই নবদ্বীপের একজন মায়াবাদী সন্ন্যাসী, একবার ওঠো, আমি যে বহু দূর থেকে এই তত্ত্ব বালুকার উপরে হাঁটতে হাঁটতে তোমার কাছে এসেছি, একটু সাধ্য সাধন তত্ত্ব জানি। রামানন্দ একবার উঠে দেখো তুমি যা ভাবছো আমি সেটা নই, নবদ্বীপের একজন মায়াবাদী সন্ন্যাসী মাত্র। এই কথা বলতে বলতে যখনই মহাপ্রভু রামানন্দের অঙ্গখানি পরশ করলেন, পরশমণির অঙ্গ পরশ যখনই রামানন্দ পরশ পেলে সঙ্গে সঙ্গে বাহ্য স্মৃতি ফিরে পেয়ে আছাড় খেয়ে পড়লেন মহাপ্রভু গাথুর রাঙা চরণ। দুটি নয়নের জলে আমার প্রভুর চরণখানি ধৌত করে বললেন, প্রভু প্রভু এত দিনে কি তোমার মনে পড়েছে ও প্রভু গো, প্রভু এতদিনে কি তোমার
তোমার মনে পড়েছে প্রভু গো, এতদিনে কি তো তোমার মনে পড়েছে ও প্রভু গো, প্রভু এতদিন কি তোমার মনে পড়েছে এই হতভাগা রামানন্দের কথা প্রভু এতদিনে কি তো তোমার মনে পড়েছে এই হতভাগা রামানন্দে কথা প্রভু এতদিনে কি তোমার তোমার মনে পড়েছে প্রভু গো, বলো বলো আর কত আমি রইব বসে প্রভু গো, আমি আর কত কাল রইব বসে তোমার আশা পথে, আমার নয়ন দিয়ে আর কত আমি রইব বসে তোমার আশা পথে, পথে নয়ন দিয়ে আমি আর কত আমি রইব বসে তোমার আশা পথে, আমার নয়ন দিয়ে বলো আর কত কাল রইব বসে তোমার আশা আশা পথে আয়ন দিয়ে আর কত কাল।
রইব বসে। মানে তুমি তো সেই, আমি তোমায় চিনে ফেলেছি, তুমি আর নিজেকে লোকাতে পারবে না। পহেলহি দেখি তোমায় সন্ন্যাসী স্বরূপ, এবে কেন দেখি তোমায় শ্যাম গোপুরুষ। মহাপ্রভু ডেকে বললেন, রামানন্দ দেখো শাস্ত্রে শুনেছি কৃষ্ণময় নেত্র যার ভিতর বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহাই কৃষ্ণ স্পৃশ। তোমার তো কৃষ্ণময় নেত্র, তাই তুমি আমার মধ্যেও কৃষ্ণকে দেখতে পাচ্ছ। আসলে তুমি যা ভাবছো আমি তা নই, আমি নবদ্বীপের একজন মায়াবাদী সন্ন্যাসী মাত্র। রামানন্দ হাসতে হাসতে বললেন, প্রভু আর নিজেকে লোকাতে পারবে, আমি তোমায় চিনে পেয়েছি, তুমি তো সেই সেই ব্রজের বাঁকা কাল সখা। ব্রজের বাঁকা কাল সখা, জীবের তরে হরি বলে নাচ সদাই, বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, নাম জীবের শেষের সম্বল একবার হরি বল হরি বল, নাম জীবের শেষের সম্বল হরি বল হরি বল, নাম জীবের শেষের সম্বল হরি বল হরি বল, নাম ভজ নাম চিন্তা নাম করসা, নাম করসা নাম বিন কলির জীবের গতি নাহি, বীজের মধ্যে বৃক্ষ যেমন যায় না ওরে দেখা দেখা, হরে কৃষ্ণ নামের মধ্যে রাধা গোবিন্দ প্রেম রূপে প্রেম রূপে আজ গৌর এই শিক্ষা দিলেন ধবলী শ্যামলীকে ডাকবার ছলা করে এই কলির জীবকে ডাকলেন যে হে কলির জীব তোমরা একবার চেয়ে দেখো, 84 লক্ষ জনি ভ্রমণ করে এই দেবদুর্লভ মানব জনম, কোটি কোটি জন্মের স্বীকৃতি বলেই এই মানব জন্মটা হয়, আর এই মানব জন্মটা তোমরা পেয়েছ, এই মানব জন্ম একমাত্র হরি বলা কৃষ্ণ বলার জন্ম, তোমরা শুধু একবার হরি বলো। এই যে দেখুন বাবা শাস্ত্রে বললেন একবার কৃষ্ণ নাম নিলে মুখে জীবের যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ। আবার বললেন কোটি কল্পকাল যদি জীব করে নাম সংকীর্তন তথাপিও নাহি পাই ব্রজে ব্রজেন্দ্র নন্দন। তাহলে এটা কোন নাম আর ওটা কোন নাম, বলে নামটা একই কিন্তু তফাৎটা হলো নামটা করার মধ্যে। তাহলে কি করে নামটা করতে হবে, মানে নামে যদি না হয় জীবের প্রেমের অঙ্কুর, বুঝিবে পেছনে অপরাধ আছে প্রচুর। অপরাধ শূন্য হয়ে যদি নাম না করা যায় সেই নামে কখনো আমার ব্রজেন্দ্র নন্দন শ্রীহরিকে লাভ করা যায় না। এই যে 10 প্রকার নাম অপরাধ, তার মধ্যে সব থেকে বড় অপরাধ হলো বাবা বৈষ্ণব। আমার ভগবান বললেন কেউ যদি আমার চরণে অনন্ত কোটি অপরাধ করে আমি তাকে ক্ষমা করে দেই, কিন্তু কেউ যদি আমার বৈষ্ণবের চরণে অপরাধ করে
সেই অপরাধ আমি কোটি কোটি জন্ম গেলেও কখনো ক্ষমা করি না।